আমায় এমন এক গাইনি চল, যেথা পাহাড়ি ঝর্ণার ঢল। আমায় এমন এক গাইনি চল, যেথা পাহাড়ি ঝর্ণার ঢল। কলো কলো ছলো ছলো রব তুলে, কলো কলো ছলো ছলো রব তুলে, নদী বয়ে চলে অবিরল। আমায় এমন এক গাইনি চল, যেথা পাহাড়ি ঝর্ণার ঢল। আমায় এমন এক গাইনি চল, হে আমরা এখন যাচ্ছি সাজেক থেকে ফেরার পথে। এখানে একটা মাঝখানে হাজাছড়া একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণার দিকে যাচ্ছি। শুধু ঝর্ণার পানি দেখেই আমার মন ভরল না, মনটা চাইল পাহাড়ের উপরে যেখান থেকে ঝর্ণা প্রবাহিত হয় সেখানে যেতে। এটা ধরে ধরে আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে। আমরা এখন পাহাড়ের উপরে উঠতেছি। এটা কিন্তু বেশ কষ্টকর একটা জায়গা, আর এখানে উঠতে গেলে অনেক কষ্ট লাগে, একবার পা পিছলে গেলেই সর্বনাশ। আমরা বেশ উপরে উঠে গেছি, আর একটু বাকি আছে, এতটুকু আমরা উঠে যাবো, ধরে 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 উঠবো। যেথা পাহাড়ি ঝর্ণার ঢল, কলো ছলো ছলো। আমরা একদম উপরে উঠে গেছি, আর একটু বাকি। আমরা পাহাড়ে উঠে পড়েছি, এবং কি যেখান থেকে ঝর্ণা প্রবাহিত হয় সেই জায়গায় আমরা এসেছি। আপনারা দেখুন, এই যে পিছনে ঝর্ণার পানি আসতেছে, এই যে এগুলো এগুলো ঝর্ণার পানি আস্তে আস্তে পাহাড় থেকে নিচে যাচ্ছে। আর তারা কিন্তু এইদিক ব্যাপক পিছলা রাস্তা, ব্যাপক। এই যে এখান থেকে কিন্তু ঝর্ণাটা বের হয়ে আসতেছে। আমি কিন্তু একবার পিছলাম, ওইটা মোটামুটি পুড়িয়ে গেছিলাম, পাট কাটতে পারছিলাম না, আসলে জানতাম না। পাথরের পাহাড়ে আমরা একদম ভিতরে চলে আসছি, জনমানবহীন। এখানে পানি বর্ষিত হচ্ছে। আমরা অনেক দূরে আসছিলাম, এখন আর বেশি দূরে যাওয়া যাচ্ছে না। ঝর্ণার পানির উৎসটা কোথায় তা হয়তো এখান থেকে জানা যাবে না। ছোটবেলায় শুনেছিলাম পাহাড়ের পাথরের কান্নাই নাকি ঝর্ণা বয়। আসলে কি তাই? এই পাথরের কান্নাগুলোই কি ঝর্ণার রূপান্তরিত হয় নাকি অন্য কিছু? যাই হোক, সেটা না হয় আজ জানা হবে না। তো এই যে দেখুন, পাথর থেকে বিন্দু বিন্দু জল ঝরে পড়ছে। ঝর্ণার পানিতে গোসল করতেছি। পাহাড়ের চূড়ায় পাথরের গর্তের মাঝে প্রবাহিত পানিতে গোসল করার লোভটা আর সামলানো গেল না। তার সাথে থ্রিলিং এর স্বাদ এবং অ্যাডভেঞ্চার তো রয়েছেই। পাহাড় আল্লাহ তাআলার এক অনন্য নিদর্শন। পবিত্র কোরআনে অন্তত 12টি সূরায় পাহাড় পর্বতের বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে, যা অত্যন্ত হৃদয়গ্রাহী ও রহস্যময়। আল্লাহ তাআলা বলেন, পাহাড়ে যে পাথর থাকে তা দু ধরনের, কোনোটি জীবিত আবার কোনোটি মৃত। এমনকি কোনো কোনো পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে থাকে। সত্যি আল্লাহ, তুমি অনেক মহান। তোমার সৃষ্টি যতই দেখি ততই মুগ্ধ হই।